লাগ্রিম বিড়িতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম এক অদ্ভুত রহস্যকেরা দ্বীপ বাল্ট্রা। প্রকৃতির বিচিত্র খেয়ালের অনেক রহস্য এখনও উন্মোচিত করা সম্ভব হয়নি, এমনই অদ্ভুত রহস্যকেরা একটি দ্বীপ বাল্ট্রা। বাল্ট্রা মূলত মানব বসতি শূন্য একটি দ্বীপ। দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী 13টি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, আর এই 13টি দ্বীপের একটি হচ্ছে বাল্ট্রা। কিন্তু এখানকার অন্য 12টি দ্বীপ থেকে বাল্ট্রা একেবারে আলাদা, অদ্ভুত এবং রহস্যময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৌশলগত কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে এয়ারবেস স্থাপন করে যুক্তরাষ্ট্র সরকার। তখনকার এয়ারবেসের একজন অফিসার ফ্রান্সিস ওয়াগনারের মাধ্যমে বিশ্ববাসী প্রথম জানতে পারে বাল্ট্রা দ্বীপের অদ্ভুত চরিত্রের কথা। এরপর অনেকে এই দ্বীপের রহস্যময় আচরণের কথা স্বীকার করেন। এটি গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টির এক ফোঁটাও পড়ে না বাল্ট্রাতে। কি এক রহস্যজনক কারণে বাল্ট্রার অনেক উপর দিয়ে উড়ে গিয়ে অন্য পাশে পড়ে বৃষ্টি। বাল্ট্রার অর্ধেক ফার হওয়ার পর অদ্ভুতভাবে আর 1 ইঞ্চিও এগোয় না বৃষ্টির ফোঁটা। বৃষ্টি যতই প্রবল হোক, এ যেন সেখানকার এক অমোক নিয়ম। বাল্ট্রাতে এলে অস্বাভাবিকভাবে আচরণ করে নাবিক বা অভিযাত্রীর কম্পাস। সবসময় উত্তর দিক নির্দেশকারী কম্পাস এখানে কোনো এক সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, আবার দিক নির্দেশক কাঁটা ইচ্ছে মতো ঘুরতে থাকে অথবা উল্টোফাল্টা দিক নির্দেশ করে। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বাল্ট্রা দ্বীপের উপরে প্লেন থাকাকালীন সময়ও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস, আবার দ্বীপ পার হলে সব ঠিক। বাল্ট্রার আরেকটি অদ্ভুত দিক হলো এর মানসিক দিক। অন্য 12টি দ্বীপের তুলনায় মৃত দ্বীপ বাল্ট্রায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে যে কারো মাথা অনেক হালকা হয়ে যায়। অজানা অচেনা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য রকম ভালো একটা অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে। বেশিক্ষণ এই দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সে আশ্চর্য অনুভূতি থেকে যায়, পরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যায়। অদ্ভুত দ্বীপ বাল্ট্রায় কোনো ব্রি নেই, কোনো পশু পাখি। কোনো পশু পাখি এ দ্বীপে আসতে চায় না। দ্বীপের রহস্যময়তার আবিষ্কৃতা ওয়াগনার জোর করে কিছু প্রাণীকে বাল্ট্রা এবং এর পাশের দ্বীপ সান্তাক্রুজের মধ্যবর্তী খালে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু দেখা গেল বাল্ট্রাকে এড়িয়ে সান্তাক্রুজের ধার ঘেঁষে চলছে প্রাণীগুলো। শুধু তাই নয়, উড়ন্ত পাখিগুলো উঠতে উঠতে বাল্ট্রার কাছে এসে ফিরে যাচ্ছে। দেখে মনে হয় যেন অদৃশ্য কোনো এক দেয়ালে দেখা খাচ্ছে ওরা।